আজকের এই আংশিক আহ্বায়ক কমিটিটা আমরা 22 সদস্য বিশিষ্ট এখানে আমরা প্রকাশ করছি। তো আমরা খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করব এবং প্রত্যেকটা ইউনিট ভিত্তিক আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। না, আগের কমিটি ভেঙে গেছে কিনা আমরা আসলে সেই প্রশ্নে যাব না। আমরা ওদের কার্যক্রম থেকে জাস্ট সরে এসে আমরা আমাদের আগের নামে আমরা নতুন প্ল্যাটফর্ম শুরু করলাম। একটু বলি আমি, সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের আগের নামটাই আছে যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ওই নামেই আমরা আজকে আমাদের এই কমিটিটা ঘোষণা করলাম। কিন্তু পরে ওরা ওই কমিটিটা ওই নামটাকে ছোট করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করছে, আমরা সেই নামে আমরা সেই নামের সাথে নেই, আমরা আমাদের আগের নামেই কমিটিটা ঘোষণা করলাম। ধন্যবাদ। আমি প্রেস রিলিজে কারণগুলো ধন্যবাদ সকলকে। আমরা মূলত আমি এপিএম সোহেল, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয় ছিলাম, সেই সাথে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি এ পর্যন্ত প্রায় 6 বার হামলার শিকার হয়েছি, 2 মাস জেলে ছিলাম কোটা সংস্কার আন্দোলনের সময়, এবং সর্বশেষ ডাকসু হামলায় যে ছাদ থেকে একটা ছেলে পড়ে গিয়েছিল, যেটা নিজ হয়েছিল যে মাথা ফেটে গিয়েছিল, মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, এখন আমাকে ব্যাকবোন মানে মেরুদণ্ডে আমাকে বেল্ট নিয়ে আমার চলতে হয়। আমি সেই এপিএম সোহেল। তো যে সংগঠনের জন্য আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি বা ত্যাগ স্বীকার করেছি, সেই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে বর্তমানে যারা আছে এরাও আমাদের সাথে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু মাঝখানে এসে তারা সংগঠনটাকে মানে মানুষের যে আবেগ ভালোবাসা আছে এই ভালোবাসাটাকে তারা একটা রাজনৈতিক দোকান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেটাকে আমরা দেখেছি। এ জায়গায় তারা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে যায়, বিভিন্ন রাজনৈতিক লিয়াজুবৃত্তি করে থাকে, তারপর হচ্ছে গিয়ে মানে তাদের মধ্যে আর্থিক অস্বচ্ছতা রয়েছে, তারা হচ্ছে গিয়ে সংগঠনটাকে যে গণতান্ত্রিক উপায়ে চালানো যাবে সে গণতান্ত্রিক কোনো মনোভাব তাদের মধ্যে নেই, স্বেচ্ছাচারিতা এখানে মূলত যদি স্বেচ্ছাচারী স্পেসিফিক্যালি বলা হয় তাহলে এই জায়গায় ডাকসু বিপি নূর সে তার একক ক্ষমতা বলে সংগঠনে যা ইচ্ছা তাই করে থাকে। এর বিরুদ্ধে যদি আমরা কেউ কথা বলে থাকি যে এই সংগঠনটি এভাবে চালানো যাবে না, দেশের মানুষ আমাদেরকে ঠিক এই জন্য আমাদের সংগঠনকে ভালোবাসে না, তা আমরা ভেতরে এক রূপ আর বাইরে যদি আরেক রূপ বহন করি তাহলে কিন্তু সংগঠন আমরা চলতে পারবো না, আমাদের সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। কিন্তু তারা সে এই ক্ষেত্রে যারা যারা এইসব বিষয়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা কণ্ঠাসা করতে চায়। আমি এপিএম সোহেল কখনো ছাত্র অধিকার পরিষদের আর্থিক কোনো কমিটিতে কিংবা লেনদেনে ছিলাম না। তারা পরবর্তীতে আমার নামে মিথ্যা একটা বহিষ্কার পত্র দেয় যেহেতু আমি তাদের বিরুদ্ধে কথা বলি সবসময় যে তোমরা এগুলা কেন করো, এগুলো তো করা যাবে না। এর মধ্যে তারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন আর্থিক লেনদেনের আমরা খবর পাই, তাদের কাছে আমরা জিজ্ঞাসা করি, তারা সেটা মিটিং এ আমাদের কাছে স্বীকার করে মাপ চায়, কিন্তু বারবার এই জিনিসগুলো হতে থাকে। এখন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের আর্থিক যে লেনদেন হয়েছে এটার পরিপূর্ণ কোনো তথ্য তারা আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারে নাই। তাহলে এই সব আনুষঙ্গিক বিষয় এবং সর্বশেষ যে বিষয়টাতে আমরা সবাই চেয়েছিলাম যে আমরা চুপচাপ থাকি, যদি তারা নিজেদেরকে সুদৃঢ় সংগঠনটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখেছি সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা ফরাজি বৃত্তি দর্শনের একটা মামলা করেছে, এটাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার একটা মামলা বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আসলে ঘটনাটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা না। এই মেয়েটার সাথে আহ্বায়ক হাসানুল মামুনের প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক থেকে তাদের সে যে অভিযোগ গুলো এনেছে সেটা এবং আমরা এটা সবাই জানতাম, এবং পরবর্তী সে যখন এটা অভিযোগ আকারে আমাদের কাছে নিয়ে আসে আমরা এটা সমাধানের চেষ্টা করেছিলাম। আপনারা অলরেডি হয়তো বা জেনেছেন যে এই বিষয়গুলো পরবর্তীতে কি হয়েছে। তো এই বিষয়গুলো যখন আমরা কথা বলতে গিয়েছি তখন তারা উপরন্ত আমাদেরকে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে নীতি আদর্শে চলি সেই নীতি আদর্শে পুরো বিপরীত দিকে তারা হাঁটছে, সেজন্য আমরা সেখান থেকে সরে এসে আমাদের যে নীতি আদর্শ ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে আমরা আজকে আমাদের নতুন কমিটি একটা ঘোষণা করলাম। ঠিক অস্বচ্ছতা বলতে কি আমাদের যে সংগঠনের যে আর্থিক যেভাবে আমরা ফেসবুকে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ রকেট বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এগুলো পরিপূর্ণ তথ্য আমরা কখনোই পাইনি, এবং এগুলোর মধ্যে গোলযোগ ছিল, এগুলো একটা মানে যাতা বুঝ আমাদের দিয়ে দিয়েছে, এগুলো সবসময় আমরা চেয়েছি। তারপর হচ্ছে গিয়ে মূলত প্রবাসী অধিকার পরিষদ করা হয়েছে, আমাদের কাছে যেটা মনে এটা মূলত প্রবাসীদের রক্তে অর্জিত সামের ঘামের বিনিময়ে যে অর্থটা আসবে সেটা একটা নেয়ার একটা ফায়দা, এটা ছাড়া আর কিছু না। আমার দিক থেকে আমাকে যেহেতু এই নতুন কমিটির সদস্য সুযোগ করা হয়েছে তা আমি আমার দিক থেকে সরে আসার কারণটা আমি ব্যাখ্যা করতেছি। আমি যখন ঢাকা কলেজের আহ্বায়কের দায়িত্ব পালন করি বিগত 2 বছর, আহ্বায়কের দায়িত্ব পালন করার সাথে সাথে ঢাকা কলেজের আমাদের নতুন কমিটি করার কথা ছিল, তো সেই ক্ষেত্রে ওই পুরানো কমিটি সবাই এবং নতুন যারা আছে সবাইকে নিয়ে একটা উন্মুক্ত জায়গায় সম্মেলন করে ঢাকা কলেজের কমিটি করার কথা ছিল। পরবর্তীতে আমি দেখতে পাই যে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে
স্বেচ্ছাচারিতার মাধ্যমে ঢাকা কলেজের কমিটিটা রাতের অন্ধকারে, আমিও ছিলাম না সেই জায়গায়, যে আমাকে না জানিয়ে আমি একটা কমিটির আহ্বায়ক থাকাকালীন সময় আমাকে না জানিয়ে ঢাকা কলেজের কমিটিটা তারা প্রকাশ করে দেয় তাদের পছন্দ মতো ব্যক্তি দিয়ে, যারা বর্তমানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের বা প্রথম সারির যে দুই তিনজন আছে তাদের কথাই আমি বলতেছি। তো সেক্ষেত্রে পরবর্তীতে তাদের সিদ্ধান্ত হয় যে আবার বসবে, এই বলে বলে তারা হচ্ছে সময় জ্ঞাপন করে। যখন তাদের দর্শক, আমরা ছিলাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে।